ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে, নাম ধ্যান করা প্রসঙ্গে, তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের চক্রফট ধ্যান করা প্রসঙ্গে এবং দেওঘর যাওয়া প্রসঙ্গে, তাছাড়া ডিপি ওয়ার প্রসঙ্গে পূজনীয় অবিন দাদা কী বলেছেন, কখন বলেছেন, বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তিনি বললেন, দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিটের অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায়, ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে ধরে রাখতে পারি, কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসব এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলব। ঠাকুর আমাদের সব রকমের সব কথাই শুনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারব। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। তিনি আরও বলেছেন, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন। কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। আরেকটি কথা, বর্তমানের এই ব্যস্ততম যুগে যারাই আমরা চাকরি ব্যবসা পড়াশোনার সাথে যুক্ত, সপ্তাহে অন্তত একটি দিন রাখব ঠাকুরের জন্য। সোম থেকে শুক্র আমরা এমনভাবে আমাদের কাজগুলি শেষ করব যাতে কর্মক্ষেত্রে কোনোরূপ সমস্যা না হয়। মায়েরা নিজেদের কাজ শেষ করে প্রতিদিনেই নিজেদের পারিপার্শ্বিক গুরু ভাইদের খবর রাখবেন, তাদের বাড়িতে যাবেন, তাদের সুখ দুঃখের খবর নেবেন। এই অভ্যাসটি আমরা সহজেই করতে পারি। তিনি আরও বললেন, আমরা ঋত্বিকরা প্রচুর দীক্ষা অতীতেও দিয়েছি আর ভবিষ্যতেও দেব। এই অসংখ্য মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা একজন ঋত্বিকের পক্ষে কখনোই সম্ভব না। পারস্পরিক যোগাযোগ ভাবের আদান প্রদানের কাজটি আমাদের সবাইকে মিলেই করতে হবে। সমস্ত ঋত্বিকদের হয়ে আমি আপনাদের বলছি, আপনারা সবাই ঠাকুরের যাজন করুন, একে অন্যকে সাহায্য সহযোগিতা করে চলতে থাকুন, সবাই ভালো থাকবেন। এটাই হলো ডিপি ওয়ার্ক, ঠাকুরের ইচ্ছা। জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা 2022 সালের ডিসেম্বর মাসে একটি দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম তত্ত্বাবধানে গিয়ে পূজনীয় অবিন দাদা এই অমৃতময় কথাগুলি বলেছিলেন, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।